আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শামাইলে তিরমিজি নামক কিতাবের 56 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটা মূলত আসনা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার আস্তিন হাতের কবজি পর্যন্ত ছিল। ক্বালাত কানা কাম্মু কামিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা রুসাকে। হাদিসটার মূল অর্থ, এর জামার আস্তিন হাতের কবজি পর্যন্ত ছিল, হাতের কবজি পর্যন্ত ছিল। আবার কারো কারো মতে আপনার এই জামাটা, যে আল্লাহ রাসূল যে কামিজটা পরতেন, সেটা কখনো কখনো কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় এতটুকু ছিল, কোনো কোনো রেওয়ায়েতে একেবারে সম্পূর্ণ হাতাযুক্ত। আমরা যেমন বড় পাঞ্জাবির হাতা যেমন লম্বা, এমন ছিল। এই জন্যই সৌদি আরবের মধ্যে শাফি মাজহাবের লোকেরা এতটুকু আপনার জুব্বাও পরে, তবে অধিক সতর্কতাবশত হাত ঢেকে রাখাটাই ভালো, কারণ এটা অনেকটা শার্টের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল দুই ধরনের পড়তেন, তবে বেশি পছন্দ করতেন লম্বা হাতাওয়ালা জামা, যেটা সেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।